الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى شَرَفِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى خُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين وفي ايه اخرى قال الله سبحانه وتعالى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت تفعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا ابراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين ان هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الاخرين وفي ايه اخرى قال الله سبحانه وتعالى انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم. قال الله سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كتا يا بكر كتا يا कुतायुस्मान है अली तुम्हारे भी होने आज के रिसलम मदीना रिबु के ते जाएगो चोली अल्लाहुम्मा सल्ली अला sayyidina maulana muhammad wa alali sayyidina maulana muhammad oh der more bhenge chodan dan তথাপি পিউরে কে চিনে সেলাম ভুলে গেছি মুরা তোমারি বিধান নামে শুধু মোরা মুসলমান আলা سيدنا مولانا محمد وعلي سيدنا مولانا محمد الله 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 لا اله إلهو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا لا إله الا الله لا اله, الله لا إله, الله لا إله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ حَسْبِي رَبِّ جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله إلا الله لا إله فيها. إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

আরসের মালিক কুল কায়নাতের মালিক সমস্ত বাদশার বাদশাহ রাজা ধীরাজার উদরতি কদমে অসংখ্য সুজুদ পেশ করছি অসংখ্য কালিমাতসর আদায় করছি যিনি আমাদেরকে আশরাফুল মখলকত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতি হিসাবে সৃষ্টি করেছেন অসংখ্য অগণিত দুরুদ সালাম পেশ করছি কায়নাথ আমাদের হৃদয়ের স্পন্দন মদিনার কামলিওয়ালা নবী রাহমতে দু জাহা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের প্রতি যিনি এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আবির্ভূত হয়েছে যাকে আল্লাহ সুবহানাহু আয়লা তাআলা রাহমাতুল আলামিন বলে ঘোষণা দিয়েছেন হি ইজ মার্সি ফর হোল ওয়ার্ল্ড সারা বিশ্বের জন্য তিনি হচ্ছে রহমত আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন রব্বুল আয়লামিন আর আমরা যেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি তিনি হচ্ছেন ফর বন্ধুগণ নবীর উসিলায় আমরা অনেক কিছু পেয়েছি আমাদের জীবনটাই নবীর নবীর তিনি আমাদের জীবন তিনি আমাদের মরণ নবীজির প্রতি যদি আমরা মহাব্বত রাখতে পারি ভালোবাসা রাখতে পারি আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন ধন্য হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাবে আমাদের কবরের জিন্দিগিতে কোনো ভয় থাকবে না হাসরে মিজানে ফুলসি রাতে সব জায়গায় আমরা কামিয়াবি নসিব করতে পারবো আর দয়াল নবীজির প্রতি যদি মহাব্বত না থাকে দুনিয়ার জীবনটা হয়ে যাবে লাঞ্ছনায় ভরপুর অবরে হাসরে মিজানে সব জায়গায় আমরা লজ্জিত হব অপমানিত হব লাঞ্ছিত হব পেয়ামতের কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে যিনি আমার আপনার কাছে এসে মহব্বতের হাত বাড়িয়ে দিবেন তিনি আর কেউ নন তিনি আমাদের দরদি নবী প্রাণের নবী মোহাম্মদ রসুল্লাহ যিনি আজ রৌজায় শুয়ে উন্মতি উম্মতি বলে কাঁদছেন বন্ধুগণ আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করতে চাই আর সেই বিষয়টা হচ্ছে কোরবানি যেহেতু আমাদের সামনে এক বরকতময় দিন আসছে কিছুদিন পরেই যাকে বলা হয় ডে অফ অফ ঈদ অফ স্যাক্রিফাইস ওরবানির ঈদের দিন আমাদের সামনে চলে আসছে এই ঈদের দিনের অসংখ্য আমলগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানি দেয়া আল্লাহকে রাজি করার জন্যে খুশি করার জন্যে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হচ্ছে ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর নবীজি বলেছেন ঈদুল আজহার দিনই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোনো প্রাণীকে জবাই করে প্রাণীর রক্ত জমিনে ছড়ায় দেওয়া এর চেয়ে দামি আমল ওই দিনের জন্য আল্লাহর কাছে আর কিছু নাই আমার বন্ধুখন কোরবানি নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই কোরবানি পর্বত শব্দ থেকে এসেছে পর্বত মানে নৈকট্য হাসিল করা কোরবানি যদি তরিকামত হয় কোরবানি যদি ইসলামী শরিয়াবিত্তিক হয় তাহলে এই কোরবানি আল্লাহ পাকের হাসিলের জন্য যথেষ্ট হয়ে যাবে আমাদের সমাজে অনেকেই কোরবানির মানে বোঝেন না কোরবানির সঠিক ইতিহাস জানেন না কোরবানির পিছনে রহস্যটা কি আসলে কি কোরবানি মাংস খাওয়ার জন্যে নাকি কোরবানি আল্লাহর পক্ষ থেকে কঠিন একটি পরীক্ষা কোরবানি থেকে আমরা কি লেসন লেসন হচ্ছে তাকওয়া লেসনটাই হচ্ছে আল্লাহর নিজেকে কোরবানি দেয়া পশুর গলায় চালানোর মাধ্যমে এটা প্রমাণ করা হে আল্লাহ আমি আমার নিজের গলায় ছুরি চালিয়েছি কোরবানি যাকে ইংলিশে বলে স্যাক্রিফাইস আত্মথ্যা আত্ম উৎসর্গ আপনি কোরবানি দিয়ে প্রমাণ করলেন আল্লাহ আই এম অনলি ফর ইউ আল্লাহ আমি তোমার আমি পশুর গলায় চালিয়ে প্রমাণ করেছি আল্লাহ আমি নিজের গলায় চুরি চালিয়েছি আমি আমার পুরা জীবনটা তোমার কুদরতি কদমে সুপর্দ করে দিয়েছি দিস ইজ দ্য মেইন লেসন অফ কোরবানি যেমন ইব্রাহিম দিয়েছিলেন নিজের সন্তানকে এটা ছিল আল্লাহ থেকে বিরাট একটি পরীক্ষা আল্লাহ চান না যে ইব্রাহিম আলাইলাম নব্বই বছরের পরে প্রাপ্ত একটা সন্তান অতি আদরের সন্তান বাবা তার সন্তানকে জবাই করে দু টুকরা করে ফেলবে আল্লাহ এটা চাননি আল্লাহ চেয়েছেন আমি দেখতে চাই ইব্রাহিম ইসমাইল কে বেশি ভালোবাসেন নাকি আমি আল্লাহ কে বেশি ভালোবাসেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা কঠিন পরীক্ষা আর এই পরীক্ষা ইব্রাহিম আলাহ ইসলাম উত্তীর্ণ হয়েছিলেন বলেই আজকে যুগ যুগ ধরে হাজার হাজার বছর অতিবাহিত হওয়ার পরেও ইব্রাহিম আলাহ ইসলামকে আমরা স্মরণ করছি তার অন্যতম একটা সুন্নত একটা আদর্শ আমরা ফলো করছি যখন আল্লাহর নবী মোহাম্মদ রসুল সাল্লাহকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ মাহিয়াল আদাহিয়ে কোরবানি কি হোয়াট ইজ কোরবানি হোয়াট ইজ স্যাক্রিফাইস আল্লাহ নবীজি জবাব দিলেন

এবং এই পরীক্ষায় কামিয়াবি নসিব করেছেন এই জন্য আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাইলামকে ডেকে বলেছেন ওয়না আইয়া আহ সদ হে আমার আমার বন্ধু আমার ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ ইব্রাহিম তোমাকে আমি পরীক্ষা করেছি এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে আমি তোমাকে করলাম প্রতিদান দিলাম তুমি তো পরীক্ষায় কামিয়াব হয়ে গিয়েছো সাকসেসফুল হয়ে গিয়েছো ইব্রাহিম পিয়ামত পর্যন্ত যারা তোমার পদাঙ্ক অনুসরণ করবে যারা আমল করবে আমি তুমি ইব্রাহিমকে যেই প্রতিদান দিলাম তোমার সন্তান ইসমাইলকে যেই পুরস্কারে পুরস্কৃত করলাম ওই পুরস্কার আমি পরবর্তী দিয়ে দেব ইব্রাহিম ইসলাম যখন কোরবানি দেবার জন্য প্রিপারেশন গ্রহণ করলেন তিনি ঘোষণা দিলেন ইন Nasalati Wanusuki wa nusuki wa mahyaya wa mamati Lillahi Rabbil Alameen Tini children, undoubtedly my prayer, my sacrifice, urbani, my life, my death.

আরব্বুল আলম ইন্তু তিনি যার সাথে কোনো শরিক নাই কোন অংশীদার নাই আর আমি যেন প্রথম মুসলমান হয়ে যায় এ ব্যাপারে আমাকে কমান করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে ও দুনিয়ার মানুষেরা আমরাও যখন পশুর গলায় চুরি চালাই আমরা ওই কথাগুলি ঘোষণা দেই আমাদের রোপ আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের জীবন আমাদের মরণ সব তুমি মাওলার জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইসালাম। নিজের সন্তান ইসমাইল আলাহ এর গলায় সুরি চালাচ্ছেন নব্বই বছরের পরে একটা সন্তান তিনি পেয়েছিলেন অতি আদরের নির্দেশনা ছিল এমন জিনিস কুরবানি দাও আকাশের নিচে জমিনের উপরে যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি আদরের ইব্রাহিম আলাইসলাম দেখলেন ইসমাইল সারা এই দুনিয়ার জমিনে অতি আদরের আর কেউ নাই। ইব্রাহিম আলাই সন্তান ইসমাইলকে নিয়ে গেলেন মিনা প্রান্তরে যদিও শুরুতে তিনি প্রকাশ করেন নাই মিনা প্রান্তরে যখন নিয়ে গেলেন তিনি তার সন্তানের কাছে মনের কথা ব্যক্ত করলেন মনের ভাব প্রকাশ করলেন দেই কথা গুলি আল্লাহ সুবাহানা হুয়াত আলা সুরা সাফ মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ বলেন ফালম্মা বালব মা হু সাইয়া পলাইয়া বুনাইয়াইন আর ফিল্মা নামি আননি আদ বাহুক ফাংজুর মাজা পলাইয়া আফিফ আল মাতু উমার সত্যাজিদুনী ইনশা আল্লাহু মিনাস সাবের যখন ইসমাইল আন ইসলামের দৌড়াদৌড়ির বয়স হয়ে গেল হাঁটা চলার মতো বয়স যখন হয়ে গেল মুবাস্দিরে ক্যারামগণ বলেছেন এগারো কিংবা তেরো বছর এমন বয়ের যখন হয়ে গেল ইব্রাহিম আলাই সালাম ইসমাইল আলাই মিনা প্রান্তরে নিয়ে গেলেন মনের কথা প্রকাশ করলেন এভাবে ইয়া বুনাইয়া ও মাই ডিয়ার সান ও মাই ডিয়ার চাইল্ড আমি স্বপ্নে দেখেছি আই সো ইন মাই ড্রিম আমি স্বপ্নে দেখেছি আজ азবাহুক আই সো ইন মাই ড্রিম দ্যাট আই এম স্ল্যাটারিং ইউ ইন দা ওয়ে অফ আল্লাহ আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করছি সুবহানাল্লাহ ফানযুর মাযাতারা আমার সন্তান ইসমাঈল এবার বলো তোমার মতামত কি ও দুনিয়ার বাবারা ও দুনিয়ার পিতারা এখান থেকে একটা লেসন নিয়ে কোনো কাজ করতে হলে উপযুক্ত সন্তানের পরামর্শ নাও একা একা কিছু করতে যেও না পরিবারের কোনো সন্তান যদি বড় হয় উপযুক্ত হয় অ বাবারা কোনো কিছু করতে হলে তাদের পরামর্শ নাও তাদের সাথে কনসালটেশন করো চাইল্ড নাও টেল মি হোয়াটস ইউর অপিনিয়ন আমার সন্তান বল তোমার পরামর্শ কি তোমার অপিনিয়ন কি যেমন বাবা তেমন সন্তান এই সন্তান এত সুন্দর করে জবাব দিল দুনিয়ার সমস্ত মানুষদেরকে অবাক করে দিয়েছে তেরো বছরের সন্তানের জবাব শুনে বিশ্ব যেন তাক লেগে গেছে এই সন্তান ডাক দিয়ে বলে ইয়া বাবা যেমন সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া ও মাই ডিয়ার চাইল্ড ও মাই লভিং চাইল্ড আমার প্রিয় সন্তান সন্তানের জবাবও এরকম আসলো ইয়া আবাদি ও মাই রেসপেক্টেড ফাদার হে আমার সম্মানিত বাবা ও বাবারা সন্তানের সাথে যদি আপনি ভালো আচরণ করেন আপনি যদি মহাব্বতে কথা বলেন হান্ড্রেড পার্সেন্ট ওই সন্তান আপনাকে শ্রদ্ধা বলে কথা বলবে শ্রদ্ধার সাথে আপনাকে দেখবে আপনার সাথেও বিনিতভাবে কথা বলবে নবীদের আদর্শ সাবির বাবার কথা শুনে সন্তান ইসমাইল দৌড় নাই ভয় পায় নাই এত সুন্দর জবাব দিয়েছে বাবা আমার বাবা যে ব্যাপারে আপনাকে আদেশ করা হয়েছে কমান্ড করা হয়েছে আপনি সাথে সাথে ওই আদেশ পালন করুন অবশ্যই আপনি আমাকে মধ্যে আল্লাহ পেয়ে যাবে সোহান আল্লাহ ইংশা আল্লাহিন ইফ আল্লাহ উইল ইউল ফাইন্ড মি এমং দোজ হু আর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন কেমন ধৈর্যশীল দেখুন সন্তান ডাক দিয়ে বলে হ্যাঁ আমার আব্বা আমি সবুর করে থাকব। তবে তিনটা কন্ডিশন তিনটা শর্ত তিনটা অনুরোধ করতে চাই একটা অনুরোধ হলো আপনি যখন আমাকে জবাই করবেন জমিনে দয়া করে করে আমার দুইটা দুইটা হাত আর পা শক্ত বাঁধবেন বাবা দিয়ে বলেন কেন রে ইসমাইল কেন একথা বলছো ইসমাইল আলাইসাল্লাম বলেন বাবা মৃত্যু যন্ত্রণা কঠিন যন্ত্রণা আপনি যখন গলায় সুরি চালাবেন চেষ্টা প্রচেষ্টা করবেন আমি মরণ যন্ত্রণায় গলা কাটা মুরগের মতো চটপট করতে থাকব লাফাতে থাকবো অসহ্য বেতা কাঁদতে থাকব আমি হাত নাড়াবো পা নাড়াবো হাত পা আপনার শরীরে লেগে যেতে পারে বেয়াদবি হয়ে যেতে পারে এই জন্য আমার দুটি হাত দুটি পা শক্ত করে বেঁধে নিভে দুই নাম্বার কন্ডিশন হলো আপনি দয়া করে আপনার দুইটা চোখ শক্ত করে বাঁধবেন কারণ নব্বইয়ের অধিক বয়সে আপনি আমাকে পেয়েছেন আমি জানি আমি অতি অনেক আধরের আমাকে অনেক করে করেন চোখ দিয়ে যদি আমার চোখের দিকে তাকান ভালোবাসা যে জাগতে পারে মহাব্বত বেড়ে যেতে পারে হয়তো আল্লাহর হুকুম পালনে আপনি বিরত থেকে যেতে পারেন ওব্বাই যুননে আপনার দুইটা চোখ শক্ত করে বাঁধবেন এটা আমার দুই নাম্বার অনুরুদ আর তিন নাম্বার অনুরুধ হলো আমি যখন আমার মা হাজরা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে এসেছিলাম আমি বলেছিলাম মাগু আমি আমার আব্বার সাথে আব্বার বন্ধুর বাড়ি দাওয়াতে যাচ্ছি মাকে সঠিক ধারণা দেওয়া হয় নাই সঠিক কথা বলা হয় নাই আব্বা আমার অনুরোধ আমার রক্ত তো মাকে জামা আমার দুঃখ মায়ের কাছে দিবেন আর বলবেন তার সন্তান আল্লাহর রাস্তায় কোরবান হয়ে গিয়েছে আমার জন্য দোয়া করতে বলবেন যখন আমাকে আমার মা দেখবে প্রাণ বড়ে আমার জন্য দোয়া করবে আর এই ভেবে নিশ্চিন্ত হয়ে যাবে আমার সন্তান তো আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গিয়েছে আমার বাইরা আমার বন্ধুগণ এই জন্য তো ইসমাইল সালাম বলেছেন কন্ডিশন দেওয়া হয়ে গেল তিনটা শর্ত দেওয়া হয়ে গেল

যখন দুজন রাজি হয়ে গেলেন ইসমাইলকে জমিনে শোয়ালেন ইসমাইলামকে জমিনে উপর করে শোয়ানো হলো সুরি দিয়ে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন সুরি তো কাটে না আমার আল্লাহ রসের মালিক ডেকে বলছেন হেব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ তুমি সফল তুমি সাকসেসফুল তোমাকে যেই প্রতিদান দিয়েছি এই প্রতিদান আমি তাদেরকে দেব যারা সৎকর্মশীল সুবাহ ইন আহা দা লাভবালা মুবিন এটা তো একটা কঠিন পরীক্ষা ওয়াফ দাইনাহু বেজে বেহেন ইসমাইলকে সরায়া সেখানে বিরাট একটা প্রাণীজবের ব্যবস্থা করে দিলাম সুবাহান উল্লাস বন্ধুগম আজ এ পর্যন্তই এটা কোরবানির প্রথম পার্ট সম্পর্কে কিছু কথা বললাম ইনশাল্লা দ্বিতীয় পার্ট নিয়ে আরেক দিন কথা বলবো আল্লাপাক এই কুরবানির কাহিনী থেকে আমাদেরকে সঠিক শিক্ষা অর্জনের তৌফিক নাসিব করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা